যেসব লক্ষণ জানান দেবে আপনার কিডনি সুরক্ষিত নেই। আমাদের শরীরে ছাঁকনির মতো কাজ করে কিডনি, শরীর থেকে যাবতীয় দূষিত পদার্থ বের করে দিয়ে শরীরকে তরতাজে রাখার কাজ হলো কিডনির। কিডনির সঙ্গে শরীরের অন্যান্য অঙ্গপ্রত্যঙ্গগুলো গভীর সংযোগ রয়েছে, আর তাই কিডনি বিকল হলে কোনো অঙ্গই যেমন ঠিকমতো কাজ করে উঠতে পারে না। উচ্চ রক্তচাপ কিংবা রক্তে শর্করার পরিমাণ যদি খুব বেশি থাকে, সেক্ষেত্রে কিন্তু নানা রকম সমস্যা হয়, কারণ শরীরের যাবতীয় বর্জ্য পদার্থ তখন ঠিকমতো বের হতে পারে না, আর তা জমতে শুরু করলেই মুশকিল, তখনই আর কিডনি ঠিকমতো কাজ করতে পারে না। তাই যাদের সুগার, প্রেশার বা অন্যান্য কোনো শারীরিক সমস্যা রয়েছে, তাদের কিডনির বিষয়ে আরও যত্নশীল হওয়া উচিত। উচ্চ ডায়াবেটিসের সমস্যা থাকলে নিজের অজান্তেই প্রভাব পড়ে কিডনিতে, তাই এসব লক্ষণ দেখলে আগেভাগে সতর্ক হতে হবে। শরীর থেকে দূষিত পদার্থ ছেঁকে বের করে দেওয়ার কাজ হলো কিডনির, আর যখনই সেই কাজে ঘাটতি পড়ে তখনই কিন্তু শরীরে নানা সমস্যা দেখা দেয়। পায়ের পাতা হলুদ হতে শুরু করে, গোড়ালি ফুলে যায়, আস্তে আস্তে পা, মুখ, চোখ, হাত এসব ফুলতে শুরু করে। কারণ একটাই, কিডনি ঠিকমতো কাজ না করায় শরীরে অতিরিক্ত পরিমাণে সোডিয়াম জমা হয়েছে। এছাড়াও পায়ের চামড়া খসখস করে, গোড়ালি ফুলে যাওয়ার মতো প্রবণতাকে ইডিমা বলে। শরীর প্রায় ক্লান্ত লাগা, দুর্বল বোধ হওয়া এসব লিভারের সমস্যা হলেই বেশি দেখা দেয়, কিন্তু কিডনি সমস্যা হলেও এই ক্লান্তি, তলপেটে ব্যথার মতো সমস্যা দেখা যায়। কিডনি সমস্যা গুরুতর হলে সামান্য হাঁটা চলাতেই ক্লান্ত লাগে, আবার খাওয়ার ইচ্ছেও চলে যায়। মূলত শরীরে অতিরিক্ত টক্সিন জমা হওয়ার কারণেই এসব সমস্যা হয়। শরীরে অতিরিক্ত টক্সিন জমলে খিদে কমে যায়, সেই সঙ্গে খাবার দেখলে সব সময় বমি বমি ভাব থাকে। এছাড়া ওজন কমতে শুরু করে, আস্তে আস্তে খাওয়ার অনুভূতিটাই চলে যায়, সব সময় মনে হয় যেন পেট ভর্তি রয়েছে। এরকম লক্ষণ কিন্তু উদ্বেগের, একে অবহেলা করবেন না। সুস্থ স্বাভাবিক মানুষের দিনে 6 থেকে 10 বার প্রস্রাব পায়, এর থেকে যদি কম বা বেশি প্রস্রাবে যেতে হয় তাহলে কিন্তু তা কিডনির সমস্যার ইঙ্গিত দেয়। বেশি বা কম প্রস্রাব কোনোটাই শরীরের জন্য ভালো নয়। এছাড়াও অনেকের প্রস্রাবের সঙ্গে রক্ত আসে, প্রস্রাবের রং পরিবর্তন, এসবও কিন্তু কিডনির সমস্যার ইঙ্গিত। শরীরে অতিরিক্ত টক্সিন জমা হলে ত্বক শুষ্ক হয়ে যায়, ত্বকে নানা রকম অ্যালার্জির চুলকানির সমস্যা আসে, এছাড়াও ঘাম হলে তাতে দুর্গন্ধ বেশি থাকে। শরীর থেকে মাঝে মাঝে বাজে গন্ধ তৈরি হয়, পায়ের পাতায় ঘাম হয়, মূলত এসব কিডনির সমস্যারই লক্ষণ। হঠাৎ করে ওজন কমতে থাকা, খিদে কমে যাওয়া, খাবার দেখলে বিরক্ত হওয়া, কিংবা সকালে ঘুম থেকে ওঠার পর যদি বমি বমি ভাব থাকে, তাহলে সেটি কিন্তু হতে পারে কিডনির সমস্যার জন্য। এইসব লক্ষণই আমাদের জানান দেয় শরীর বিপাকে পড়েছে, ফলে সময় নষ্ট না করে যত দ্রুত সম্ভব চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।